ঈদুল ফিতরের ছুটিতে পাবনার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা, তবে ঈদের দিনের চেয়ে আজ দ্বিতীয় দিনে উল্লেখযোগ্য পরিমাণ দর্শনার্থীর উপস্থিতি রয়েছে। কেউ পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন। বিনোদন ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পদ্মার শিলাইদহ ঘাট, পাবনা রেল স্টেশন, লালন শাহ সেতু, হার্ডিন্স ব্রিজ, সুজানগর উপজেলার গথনার বিল, খয়ডান ব্রিজ, বেড়াপোর্ট এবং উপজেলার কাজিরহাট ফেরিঘাট এলাকা। প্রখর রোদের মাঝেও ঈদের আনন্দ উপভোগ করতে পাবনার বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে আসা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত এইসব এলাকা। পাবনার বেড়াপোর্টে চলছে 5 দিনব্যাপী ঈদ ও বৈশাখী আনন্দ উৎসব। পাবনার বিনোদন স্পটগুলোর আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পাবনার বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় আজকে কেমন দেখছেন আর সবাই কি বলছে সেগুলো জানাবেন। দীর্ঘ এক মাস রমজান শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর, আর এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে ছুটিতে আসা মানুষগুলো কিন্তু গতকালকে পবিত্র ঈদুল ফিতর পালন করেই পাবনার বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়েছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে পাবনার বিভিন্ন বিনোদন স্পট গুলো রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে পাবনা লালন শাহ শতবর্ষী হার্ডিং ব্রিজ, পাবনা লালন শাহ সেতু, পাবনা পারমাণবিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পাবনা খয়রান ব্রিজ সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে গতকাল ঈদের দিনে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। নামাজ শেষেই বিনোদন প্রেমীরা দর্শনার্থীরা কিন্তু দর্শনার্থীদের ভারে মুখরিত হয়ে পড়ে এই সকল বিনোদন স্পট গুলোতে। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার ঐতিহ্যবাহী বেড়া উপজেলার পোর্ট এলাকায়। এখানে 5 দিন ব্যাপী ঈদ আনন্দ মেলা আয়োজন করা হয়েছে পাবনা পৌরসভার মেয়র আয়োজনে, পাবনা পৌরসভা কর্তৃক এই আয়োজনের মেলা চলছে। এখানে ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ এবং ঈদুল ফিতরকে কেন্দ্র করে কিন্তু এই পোর্ট এলাকায় 5 দিনের নানা কর্মসূচি গ্রহণ করেছে, যেটা গতকাল প্রথম দিন শেষ হয়েছে। গতকালকে দর্শনার্থী একটু বেশি ছিল, গতকালকের চেয়ে আজকে দর্শনার্থী আরো বেশি হবে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। এখন এই এই যে পোর্ট এলাকা রয়েছে, এখানে প্রায় পৌরসভা কর্তৃক এই বিলের মধ্যে যমুনা নদী ঘেঁষা এই পোর্ট এলাকাতে একটা পার্ক, রাসেল পার্ক গড়ে তোলা হয়েছে। এখানে প্রায় 30,000 দর্শনার্থীর ধারণ ক্ষমতা রয়েছে। এখানে 5 দিন ব্যাপী বিভিন্ন আনন্দ কনসার্ট চলবে। এখানে দর্শনার্থীদের মূলত আনন্দ দেওয়ার জন্য ঈদের আনন্দ এবং বৈশাখী মেলাকে আরো প্রাণবন্ত করতে কিন্তু এই আয়োজন চলছে। এখানে এই মেলাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসলে গতকালকে চেয়ে আজকে কিন্তু প্রচন্ড গরম, আমরা এখন যেখানে আছি এখানে প্রচন্ড গরম। বেলা বাড়ার সাথে সাথে আসলে প্রতিদিন বিকালে এখানে প্রায় সারা বছরই কিন্তু দর্শনার্থীদের ভিড়ে মুখরিত থাকে, তারপরেও ঈদকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষরা কিন্তু এখানে আনন্দ উপভোগ করতে আসে। বিশেষ করে এখানে যারা ছুটিতে আসে তারা কিন্তু এই নির্মল পরিবেশে যমুনা নদীর কোল ঘেঁষে এই পোর্ট এলাকায় আনন্দ উপভোগ করতে, ঈদের আনন্দ উপভোগ করতে দর্শনার্থীরা ভিড় করে থাকে। আরো আনন্দ এবং বিনোদন আরো প্রায় 4 দিন চলবে। এই ছিল পাবনার বিনোদন।